করে যে কোরান এবং হাদিসের কথা বলে এদের এদের মাধ্যমে এই পৃথিবী এখনো টিকে আছে যেদিন পৃথিবীতে আল্লাহ নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ তালা পৃথিবীর এই সংসারকে ধ্বংস করে কেমত দিয়ে দিবেন সেদিন আল্লাহ বলার আয়োজন ব্যবস্থা শিক্ষা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো অতএব সকল প্রতিষ্ঠানকে জীবিত রাখা এগুলাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব আল্লাহ তার আমাদের সবাইকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা আমাদের মা বোনরাও আজ শুনতে এসছেন এবং মাহফিল কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে মহিলাদের প্যান্ডেল ভর্তি হয়ে বাহিরেও মহিলারা অপেক্ষা করছেন পুরুষের চাইতে নাকি মহিলাদের সংখ্যা বেশি। না খারাপ আপনারা ভালো নাকি খারাপ আপনাদের এলাকার মা বোনদের মধ্যে দিন শিক্ষার আগ্রহ বেশি আছে এটা কি ভালো না খারাপ আলহামদুলিল্লাহ যদিও মহিলাদের দিন শিখার সঠিক এবং সহি পদ্ধতি হলো বাসাবাড়িতে তারা দিন শিখবে তাদেরকে দিন শিখাবে তাদের ভাইয়েরা বাবারা স্বামীরা এটা হলো সহি এবং সঠিক কিন্তু যদি বাসা বাড়িতে দিন শিখার সুযোগ না থাকে বাহিরে যদি পর্দার সাথে সম্পূর্ণরূপে দিন শিখতে আসে কেউ এক বিন্দু পরিমাণ পর্দার ব্যাঘাত না ঘটে স্বামীর সাথে নিয়ে আসে বাবার সাথে নিয়ে আসে তাইলে মহিলা মাদ্রাসাগুলোতে যেরকম গিয়ে দিন শিক্ষা করা যায় এরকম ওয়াজের পর্দার সাথে আসলে বেহায়াপনার সাথে না আসলে এখানে এসেও দিন শিক্ষা করা যায় আছে আমরা আমার আগে আলোচকের আলোচনা শুনছিলাম মার্শাল মনোমুগ্ধকর আলোচনা কোরআন এবং হাদিসের জ্ঞান শুধু পুরুষরা শিখবে না মহিলারাও শিখবে আলহামদুলিল্লাহ সকলকে দিনের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তহফিক দান করুন আলেমগন তাদের মর্যাদা আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝি না পৃথিবীতে কেয়ামতের আগে আর কোন নাবিরাসুল আসবে কি বলেন আসবে নাকি আসবে না যারা মনে করে যে আরো কোনো নবী রাসুল পৃথিবীতে আসবে তারা কি মুসলমান না কাফের আল্লাহ কারিমে তামীন বলেছেন সকল নবীদের মহর অঙ্কনকারী অর্থাৎ সকল নবীদের শেষ নবী তিনি বলেছেন আনা খা ইন আলা নবী আবা আদি আমি সকল নবীদের মধ্যে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না একটা গ্রুপ বাইর হয়েছে এরা বলে যে ভারতের গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণকারী গোলাম আহমদ কাদিয়ানি নামে একটা লোক আছে তিনি নাকি নবী হয়েছেন বলেন না আমাদের রাসূল শেষ রসুল শেষ নবী কোরআনের ঘোষণা হাদিসের ঘোষণা কোরআনের ঘোষণাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকবে নাকি বেঈমান হয়ে যাবে নবিরাসুল আর পৃথিবীতে আসবে নাকি আসবে না কিন্তু নবিরাসুলের কাজ দায়িত্ব পালন করার জন্য কেমন পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে নবীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কেরাম বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো থেকে মসজিদগুলো থেকে আমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করার শিক্ষা দেওয়া হয় আমরা কিভাবে জান্নাতে যাব সেই শিক্ষা দেওয়া হয় ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় উলামায় ক্রাম সে দায়িত্ব পালন করেন নমিরাসুলদের দায়িত্ব পালন করেন এই মাদ্রাসাগুলোতে তারা খেয়ে না খেয়ে কষ্ট করে সমস্ত অপমান সহ্য করে

ইমান ঠিক রাখার জন্য আলেমদেরকে সম্মান করতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে মুরবীদের সম্মান দিতে হবে ছোটদেরকে আদর স্নেহ করতে হবে তাহলে আমরা মুসলমান হতে পারবো করবো তো ইনশাআল্লাহ এই এলাকাতে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে আপনাদের সকলের কর্তব্য কেয়ামতের ময়দানে যদি রাসূলের সুপারিশ পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান আল্লাহ রাসূলের দিনকে সাহায্য করতে চান তাহলে এই সকল মাদ্রাসাগুলোর পাশে এসে দাঁড়াবেন সামর্থ্য অনুযায়ী ওলামায়ে একরামকে সম্মান করবেন তাদেরকে ইজ্জত করবেন তাদের পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন এই সকল মাদ্রাসাগুলো যদি না টিকে থাকে এই পৃথিবী টিকবে না কে আমত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের বাগানগুলোকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত ভাই বোনেরা আমি কোরআনে করিমের আঠারো নম্বর পাড়ার সুরায় মেনুনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আরোজ করব কান সুখ করলে হবে না কথাগুলো মন দিয়ে শুনতে হবে মুখস্থ করতে হবে এবং এই কথাগুলো মেনে চলবেন সেই নিয়ত করে শুনতে হবে তাহলে আপনাদের ওয়াজে আসা ওয়াজে বসা এই মাহফিল করা সবকিছু সার্থক হবে আর তা না হলে সারা রাত যদি ওয়াজ শোনেন আমল যদি না করেন তাহলে এই ওয়াজের কোনো লাভ হবে না আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তফিক দান করুন আল্লাহ সুবহান تعالی সূরা মুমিনুনের শুরুতে ইরশাদ করেছেন কদ আফলাহাল মুমিনুন কিছু ইমানদার আছে কিছু মুসলমান আছে যারা সফল কাম হবে যারা সার্থক হবে কেয়ামতের ময়দানে যারা শেষ হাসি হাসবে যারা জান্নাতুল মালিক হবে যারা জান্নাতুল হবে মেহমান এবং সেখানে একবার প্রবেশ করলে আর বাইর করা হবে না সব মুসলমানরা এটা পাবে না ব্যবসা যারা করে দোকানদারি যারা করে সবাই সফল হয় সবাই ব্যবসায় লাভবান হয় কিছু লোক ব্যবসায় ফেল আবার কিছু লোক ব্যবসায় লাভবান হয় ঠিক না যতজন ব্যবসা করে আপনাদের এলাকায় এই বাজারে সবাই দোকান ধরে করি কি সমান লাভবান হয় মনে রাখবেন ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরেও আমরা সবাই সফল হব না সবাই সার্থক হতে পারবে না কারণ আমরা মুসলমান বাই চান্স মুসলমান দুই প্রকার প্রকার কয় একটা মুসলমান বাই চান্স আরেকটা মুসলমান বাই চয়েস মুসলমান বাই চান্স বুঝেন আপনারা কোনটারে বলে বাই চান্সে মুসলমান আপনারা এখানে যারা আছেন কে কোন কিসিমের মুসলমান এখন দেখে বাই চান্সে মুসলমান মানে হইল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি সেই জন্য মুসলমান মুসলমান মা বাবার সন্তান হয়েছি তাই মুসলমান ইসলামকে জেনে বুঝে পড়ে তারপরে মুসলমান হই নেই এরে বলে বাই চান্স মুসলমান চান্সে মুসলমান হয়ে গেছি আরেকটা হলো মুসলমান বাই চয়েস চয়েস করে পছন্দ করে পড়ালেখা করে ইসলাম সম্পর্কে জানার পরে তারপরে বলছি আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আন্না মুহাম্মদ আব্দু রাসুল যেমনটি সাহবা একরাম করেছেন ইসলামকে জানার চেষ্টা করছেন বুঝার চেষ্টা করছেন বুঝে আসছে কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছেন সাহাবিরা তারা ছিলেন মুসলিম বাই চয়েস পছন্দ করে মুসলিম ইসলামকে গ্রহণ করছে আমরা পছন্দ করে গ্রহণ করি নাই মুসলমানের ঘরে জন্ম নিছি সেই জন্য মুসলমান হয়ে গেছি ঠিক না ঠিক যারা বাই চান্স মুসলমান আমরা যারা বাই চান্স মুসলমান এদের সমস্যা হইল আমরা ইসলাম বুঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না আমরা মনে করি কালিমা পড়ছি মুসলমান হয়ে গেছি জান্নাত মনে হয় আমার জন্য লেখা আছে আমি মনে হয় সোজা জান্নাতে ঢুকে যাবো ব্যাপারটা কি এত সহজ কোরআনে কারিমের সুরায় মেনের শুরু থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনার আমার সৃষ্টিকর্তা আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবাহ আয়াত গুলাতে জানিয়ে দিয়েছেন সব মুসলমানরা সফল কাম হবে না সকল মুসলমানরা সার্থক হবে না সব মুসলমানরা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে সফল হতে পারবে সার্থক হতে পারবে জান্নাতুল মালিক হতে পারবে ফেরদাউসের মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে ওই সকল মুসলমানেরা যাদের মধ্যে এখানে কয়েকটি গুণের কথা বলা আছে এই গুণগুলো যাদের ভেতরে আছে। আল্লাহ সেই গুণগুলো এক এক করে উল্লেখ করেছেন সুরাই মোমনের শুরুতে এই গুণগুলো যাদের ভিতরে আসে তারাই শুধুমাত্র জান্নাতুল ফেরদাউসে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সবগুলা গুণ অর্জন করার তো দান করুন বলেন আমি গুণগুলা বলবো আল্লাহ সোয়া তালা এর সৎ করেছেন কাদ আফলাহাল মিনন সফল কাম হবে সাকসেস হবে ওই সকল ইমানদাররা সব ইমানদাররা হবে না ওই সকল ইমানদাররা হবে সফল আলযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যেই ইমানদাররা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে তাদের মনোযোগ থাকে নামাজের মধ্যে মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না আল্লাহকে সামনে মনে করে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দানে যেভাবে সালাত আদায় করতে নামাজ পড়তো সেইভাবে কায় মনোবাক্যে এন্তেজার নিয়ে অন্তরে ভয় নিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে নামাজ আদায় করে এই নামাজিরা হলেন সফল এবং সার্থক মুসলমান বলেন আলহামদুলিল্লাহ একটা গুণ বললাম আর অনেকগুলো আছে তাহলে আয়াত থেকে বোঝা গেল আখেরাতে সে সাথে হাসতে হলে মুসলমান হিসাবে আল্লাহর খাতায় সফল এবং সার্থক হতে হলে সাকসেসফুল মুসলমান হতে হলে এক নম্বরের শর্ত হলো মনোযোগের সাথে খুশুর সাথে হাজির করে সুন্দরভাবে নামাজ করতে হবে তাহলে যারা পাচক নামাজই ঠিক মতে পড়ে না এরা কি সফল হবে এরা কি সার্থক হবে এই মজলিসে যারা আছেন পর্দার আলে আমার মা বোনরা যারা আছেন আপনারা সবাই কি পাচক নামাজ জামাতের সাথে পুরুষরা মহিলারা ঘরে পড়েন আওয়াজ বেশি জোরে আসতেছে না এর মানে বেজাল আছে কিছু। নামাজ যদি না পড়ে নামাজ যদি না পড়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা সে মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিবি ভালো করে শুনে রাখেন আপনার আমার রাসুল আল্লাহর দূত তিনি আমাদেরকে জানিয়ে গেছেন আল্লাহ তাকে পাঠাইছেন আমাদেরকে বলার জন্য তিনি বলে গেছেন বাইনার একজন মানুষের সাথে সিরক এবং কুফুরের পার্থক্য একজন মুসলমানের সাথে একজন বেঈমানের পার্থক্য হল নামাজ ফাকাদ কাফারা একাদিসে আসছে তিনি বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ নামাজ ত্যাগ করে নামাজ না পড়ে মসজিদে না যায় তাহলে সে কুফরি করলো অনেক আলেমরা তো বলেন কাফের হয়ে গেল এই যে নামাজ না পড়ে সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না পাঁচবার যে পুরুষ মসজিদে গিয়ে হাজিরা না দেয় এর সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন

তাহলে এরা হলো তোমাদের ধর্মের ভাই যারা নামাজ পড়ে তারা হলো তাহলে যারা নামাজ পড়ে না তারা ধর্মের ভাই হতে পারে না প্রিয় ভাইরা আমার আমাদের দেশে অনেকে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এরকম বলে না বলে না কিছু লোক বলে কি বলে না এই লোকের দৃষ্টান্ত হলো ওই লোকের মতো যে ভুলেও কোনো দিন দাঁত মাঝে না ব্রাশ করে না আর বলে আমি দাঁত সাফ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম মিথ্যা নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই কথাটাও সেরকম মিথ্যা মুনাফেক সারা কাট্টা মুনাফেক ছাড়া কেউ মসজিদে না গিয়ে থাকতে পারে আপনাদের এলাকার যে মসজিদগুলো আছে তো নামাজে মসজিদগুলো ফুল হয়ে যায়তো না হয় না তাহলে কি এলাকায় হিন্দু বেশি খ্রিস্টান বেশি বৌদ্ধ বেশি নাস্তিক বেশি বেঈমান বেশি তার মানে কি মুসলমান বেশি এরে বলে সুবিধাবাদী মুসলমান হুজুর হিন্দু লোকই এলাকায় আমার মুরুব্বি বলতেছেন হিন্দু লোকই নাই বলে তাহলে মসজিদের মধ্যে মুসল্লি নাই আর আমি বলতেছি সব মুসলমান মুসলমান যদি হয় সে তো হাজিরা দেওয়ার কথা কোথায় গিয়া মসজিদে গিয়া প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আউ আলুমায়ু হাসাবু বিহিল্লাবদু ইয়ামাল কিয়ামতিয়াসাল্লা ও মতেরা সুরে রাখেন কেয়ামতের ভয়াবহ দিনে মাথার সামান্য উপরে যখন সূর্য থাকবে এই কঠিন মুহূর্তে জীবনের সমস্ত হিসাব যেদিন দিতে হবে সকল কাজের হিসাব যেদিন গ্রহণ করা হবে পাও নাড়ানোর সুযোগ দেওয়া হবে না হিসাব দেওয়া ছাড়া সেই দিনে সবার আগে আল্লাহ বলবেন বান্দারে মুসলমান দাবি করছ বড় গলায় মুসলমান দাবি করে আসছ দেখি নামাজের গাঁটটি খোলো তোমার জীবনে নামাজ কয়েক তো পড়ছ বাদ দিছ কয়েক তো মসজিদে পড়ছো কয়েক তো বাড়িতে পড়ছো কয়েক তো মন মতো পড়ছো কয়েক তো রবের নির্দেশ মতো পড়ছো নামাজের হিসাব সব আগে নেওয়া হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তো যে ব্যক্তি নামাজের হিসাব সঠিক দিতে পারবে নামাজের হিসাবে কোনো বেজাল ধরা না পড়বে ফকাদ আফলাহা ও আঞ্জাহ